গাজীপুরের কোনাবাড়িতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চারজন। পুলিশ জানায়, গতরাতে বৃষ্টির সময় ধসে পড়ে ফারুক আহমেদের নির্মাণাধীন ভবনের একপাশের দেয়াল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় চাপা পড়া পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু মুশফিক। খুলনায় এবছর রেকর্ড পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। ভোজ্য তেলের চাহিদা মেটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করায় আগ্রহী হয়েছেন অনেক কৃষক। কৃষি জমিতে সূর্যমুখীর মনোরম দৃশ্য খুলনার বয়রা এলাকার। এর বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। কম পুঁজি বিনিয়োগে বেশি মুনাফায় সূর্যমুখীর আবাদে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের মানুষের। প্রথম চাষ করতেছি এবং আমি এটা হচ্ছে তেল বানানোর উদ্দেশ্যে এটা করতেছি। ফলন খুব ভালো হয়েছে। যে ফলন হয়েছে আমরা আশাই করতে পারিনি যে এত ভালো ফলন হবে। প্রতি বছর এইটাই চাষ করতেছি, মানে এই শুকনোর সময় ধান ওঠার পরপরই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর 90 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ছিল খুলনায়। বিপরীতে আবাদ হয়েছে 1698 হেক্টর জমিতে। এ থেকে অন্তত 700 টন ভোজ্য তেল মিলবে বলে আশা করা হচ্ছে। আমাদের যে পতিত জায়গাগুলো আছে আমরা সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি এবং আমরা সফল হয়েছি। এবং আগামী 3 বছর না, আমরা 2 বছরে বা 2.5 বছরের ভিতরে আমরা সরকারের যে লক্ষ্যমাত্রা আমরা সেটা পূরণে সক্ষম হব বলে মনে করি। প্রতিদিনই জমির কাছে দেখা মিলছে সূর্যমুখীর রূপে মুগ্ধ তরুণ তরুণীদের। অনেকদিন থেকে ফেসবুকে দেখতেছি সবাই যাচ্ছে, তাই ভাবলাম যে একদিন আমিও যে ঘুরে আসি। জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগলো, জায়গাটার কথা শুনলাম, দেন সেই জন্য ঘুরতে আসলাম। সবাই মিলে এখানে আসছি, অনেকদিন আগে শুনছিলাম এখানে ঘুরতে আসছি, সবার সাথে খুব মজা করছি। এবার 12,000-এর বেশি চাষিকে বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়। গত বছর খুলনায় সূর্যমুখীর চাষ হয়েছিল 45 হেক্টর জমিতে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। দর্শক, এই ছিল আজকের আর এল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল নিউজ রুম আপডেটের আয়োজন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।